ওয়েলকাম সকলকে আবারও বাঙালির সাত কাহনে। আমরা আজকে একটা বাইরেকার একটা রেসিপি তোমাদের করে দেখাবো, যেটা আমাদের এখানে কিন্তু সেদ্ধ ওল আমরা মানে বাটা আমরা খেয়ে থাকি, কিন্তু বাইরেটাকে বলে ওল চোখা। তো ওল চোখা বানাতে আমাদের কি কি লাগছে তোমাদের বলে দিই, আর প্রতিবারকার মতো বলে দেবো অবশ্যই তোমরা আমাদের রান্নাগুলোকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এটা একটা খুব সুন্দর খাবার, গরম ভাতের সঙ্গে এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। এটা একটা বাঙালির রেসিপি, কিন্তু বাইরেও এর কিন্তু খুব জনপ্রিয়তা রয়েছে। তো চলো কি কি লাগছে আমরা বলে দিই। প্রথমেই আমি এখানে নিয়েছি ওল, এটা হচ্ছে বিদেশি ওল, এটা আমাদের দেশি নয়, এটা বিদেশি ওল। এটাকে এটা আমি নিয়েছি 100 থেকে 150 মতন। আমি এটাকে দুটো সিটি দিয়ে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি একটু নুন দিয়ে। আর এখানে লাগছে সর্ষে বাটা, এখানে আমি নিয়েছি কালো সর্ষে 2 টিস্পুন, আমি এটাকে বেটে রেখে দিয়েছি দুটো কাঁচা লঙ্কার সাথে। আর এখানে আমাদের লাগছে সর্ষের তেল, সর্ষের তেল নিয়েছি আমি 2 টেবিল স্পুন। আর লাগছে এখানে পেঁয়াজ কুচি, এগুলোই আমাদের উপকরণ, এগুলো দিয়ে আমরা এটা তৈরি করব। আর সাথে লাগবে সামান্য একটু নুন, নুনটা স্বাদ অনুসারে যাদের ইচ্ছে যেমন তারা তেমন দেবে, এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো চলো আমরা দেখে নিই এটাকে আমরা কীভাবে করব। আর প্রতিবারকার মতো বলে দেওয়া, আমি কিন্তু সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা অবশ্যই ওটাকে দেখে নিও। আমরা কিন্তু গ্যাসে একটা প্যান বসিয়ে এটাকে গরম করে নিয়েছি, এখানে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর সাথেই দেখো এর সঙ্গে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা খুব সুন্দর করে কিন্তু নেড়ে নিতে হবে, এটাকে ভেজে নিতে হবে। দেখো আমরা পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আমি কিন্তু ফ্লেমটা একদম মাঝারি রেখেছি, এটা আমি খুব অল্প করব, তার জন্য পেঁয়াজটা আমি এখানে অল্প নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, এটা আরেকটু হবে, এটা আমি আরেকটু ভাজবো। এখানে আমি 1 চিমটে নুন ইউজ করেছি যাতে জলটা বেরিয়ে যায়। দেখো আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আমাদের যে সেদ্ধ ওলটা ছিল এর মধ্যে এটাকে দিয়ে দেবো, দিয়ে আমরা সব শুদ্ধ পেঁয়াজের সঙ্গে এটাকে একটু ভালো করে ভেজে নেব। বাইরে বাইরেকে এটাকে কিন্তু অন্য অন্য নামে ডাকে, আমরা কিন্তু নর্মালি এটাকে ওল সেদ্ধই মাখা বলে থাকি, কিন্তু বাইরে এটাকে ওলের চোখা বলে, যেটা তোমাদের আমি প্রথমেই বললাম। এটাকে আমি সামান্য একটু ভেজে নেবো, একদম সামান্য, বেশি নয়। দেখো আমরা কিন্তু আমাদের যে ভাজা ওলটা ছিল সেটাকে একটু খুন্তির সাহায্যে ঠিক এইভাবে এটাকে চেপে চেপে আমি অল্প অল্প করে এটাকে ভেঙে নিয়েছি। দেখো আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেবো। দেখো আমরা কিন্তু ওলটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি, দেখো একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল উপর থেকে, এটা 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি আমাদের কালো সর্ষে আর লঙ্কার মিশ্রণটা, সব আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। দেখো আমরা সব নিয়ে নিয়েছি এখানটায়, এবার আমি সমস্ত এগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মেখে নেব। আমার হাত কিন্তু পরিষ্কার করে ধোয়া আছে একদম। দেখো আমাদের ওলের চোখা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমরা এটাকে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে, তোমরা অবশ্যই খেয়ে ট্রাই করে দেখো কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্টে জানিও। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। দেখো এটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, এটা গরম ভাতের সঙ্গে কাঁচা তেল দিয়ে ভীষণ সুন্দর লাগবে খেতে। আর আমাদের সঙ্গে থেকো, আমাদের এভাবে ভালোবেসো, থ্যাংক ইউ। আর আমরা সমস্ত কিছু আমাদের মেন যত উপকরণ সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমরা উল্লেখ করি, তো তোমরা অবশ্যই করে এটাকে দেখে নিও, কেমন লাগলো জানিও।